আপনাদের সাইজ সম্পর্কে আপনাদের যে ধারণাগুলো আছে আমি সবগুলো আপনাদের আজকে দিয়ে দেবো। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ করবেন। আমাদের যে আছে এটা সিগা ব্যাটারি দেখাবো। এই ব্যাটারিটার সাইজ সম্পর্কে প্রথম আমরা একটা ব্যাটারিতে আসি, এটা 5 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারিতে আসি। এটা হলো মানে একটা হামকো ব্র্যান্ডের একটা ব্যাটারি, এটা একটা পাউডার ব্যাটারি। একটা ব্যাটারি আমি আপনাদের জানাবো। এটা এটা দেখুন এলুকুনের 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এই ব্যাটারিটা সাধারণত আমাদের ডিসকভার গাড়িতে বেশিরভাগ লাগে। এটা 5L সাইজ 5.3। আমি খুলে দেখাবো। এটা হলো 7 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, ঠিক আছে। এটা হলো 7 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ার। এর সাইজটা হলো ওখানে 5.3 LV, আর ওখানে 5 অ্যাম্পিয়ার। হ্যাঁ, এই জন্য আপনারা অনেকে বলতেছেন যে ভাই আপনার তো 7 অ্যাম্পিয়ার ছোটো হবে কি না, আমার তো লাগানো আছে 5 অ্যাম্পিয়ার। যেগুলো 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগানো আছে সেগুলো হলো ওখানে 5 7 অ্যাম্পিয়ারের ব্যাটারিটা আপনাদের খাটবে, ঠিক আছে। আপনাদের এটা ব্যাটারিটা দেখেছে ডিসকভার গাড়িতে বেশি খাটে, আর অথবা আপনার টিভিএস মডেলের যে গাড়িগুলো আছে তাতে 5 অ্যাম্পিয়ার লাগে, ওতে হলে কিনা 7 অ্যাম্পিয়ার দেওয়া যাবে। আর অনেকে আবার এটাও জিজ্ঞেস করেন যে 7 অ্যাম্পিয়ার দিলে গাড়ি কোনো ক্ষতি হবে কি না, না অ্যাম্পিয়ার বেশি হলে গাড়ির কোনো ক্ষতি হয় না, ঠিক আছে। আর এটা তো আপনি 2 বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন, ঠিক আছে। 9 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, 12 ভোল্ট 9 অ্যাম্পিয়ার, আর এটা 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এটা আপনাদের হলে কোনো সুজুকি জিক্সার, R15, হ্যাঁ, ভার্নেট বা দেখা যাচ্ছে এই ধরনের 150 সিসি অথবা 160 সিসির যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো এই ব্যাটারিটা খাটে। সেই ব্যাটারিটা আপনাদের দেখে নিন, এর সাইজটা আপনাদের দেখাচ্ছে। এটা হলো কোনো 5L সাইজ, ঠিক আছে। আর এটা হলো কোনো 5L সাইজ সিগার ব্যাটারি। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে একটা ব্যাটারির সাথে আরেকটা ব্যাটারির কম্প্রোমাইজ সাইজের বিষয়। এটা দেখেন, এটা হলো কোনো আপনার জিক্সার R15, আবারও বলছি জিক্সার R15 বা এই ধরনের 150 সিসির যত গাড়ি আছে তাতে এই ব্যাটারিটা খাটবে, ঠিক আছে। ESF এই ধরনের ব্যাটারিতে এটা খাটবে। এটা হলো কোনো 5L সাইজের ব্যাটারি, কিন্তু এই ব্যাটারিটার এম্পিয়ার হলো কোনো 9 অ্যাম্পিয়ার, 12 ভোল্ট 9 অ্যাম্পিয়ার। এটা হলো কোনো 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার, সাইজ কিন্তু সেম। এটা লিথিয়াম আয়ন হওয়ার কারণে এর এম্পিয়ারটা অনেক বেশি, ঠিক আছে। এই ভিডিও থেকে আপনারা এটা ধারণা নিতে পারেন যে আমার কোন সাইজের ব্যাটারিটা আমি লাগাবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা সাইজের ব্যাটারি অনেকে বলেন ভাইয়া আমি হুন্ডা গাড়িতে বা নিভো, হ্যাঁ, বা শাইন এসপি শাইন আমি ওই গাড়িতে ব্যাটারিটা লাগাবো, তাহলে আপনি কোন সাইজটা লাগাবো? আর সাধারণত হুন্ডা লিভো শাইনে এসপিতে এটা ব্যাটারিটা ব্যবহার হয়, আর বা স্প্লেন্ডার, হ্যাঁ, সিটি ডিলাক্স, স্প্লেন্ডার পুরো বা ফ্যাশন পুরো এ ধরনের গাড়িতে এই ব্যাটারিটা ব্যবহার হয় বেশি। এটা হলো 12 ভোল্ট 4 অ্যাম্পিয়ার আর 4L সাইজ, আর এটাও 12 ভোল্ট 9 অ্যাম্পিয়ার 4L সাইজ, এটা আপনি ব্যবহার করতে পারবেন। আর এটা দেখা যাচ্ছে 4 অ্যাম্পিয়ার, এটা 9 অ্যাম্পিয়ার। এক্ষেত্রে আপনারা বলতে পারেন যে ভাই এত অ্যাম্পিয়ার অনেক বেশি চার্জ হবে কি না, হ্যাঁ গাড়ি থেকে অবশ্যই চার্জ হবে ব্যাটারিটা, এতে কোনো সন্দেহ নাই বা গাড়ির কোনো ক্ষতি হবে না, এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন, ঠিক আছে। আর ব্যাটারিটা আপনারা তো ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন 2 বছরে, নষ্ট হইলে সমস্যা নেই, 2 বছরের ভিতরে রিপ্লেস করেন, আর এর কারণে গাড়ির কোনো ক্ষতি হবে না, ঠিক আছে। তাহলে ঠিক আছে, আপনাদের আজকে দেখালাম ব্যাটারির সাইজ সম্পর্কে। আপনারা অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ থেকে বুঝে নেবেন যে কোনটা কোন সাইজ কার লাগবে। অনেকেই ফোন দিয়ে আমার বলতেছেন ভাই আমার গাড়িতে কত সাইজ আছে আমি তো জানি না, এই বিষয় নিয়ে ক্লিয়ার আপনারা বা একটা ধারণা নেবেন, তাহলে আপনারা অযথা বিরক্ত করবেন না আর সাইজ সম্পর্কে জেনে আমার কাছে কল দিবেন। আপনারা এম্পিয়ারটা মূল বিষয় না, সাইজটা হলো মূল বিষয়, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমার সবাই ভিউয়ারদের, যে সাইজ সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরলাম। আর আপনারা সাইজ নিয়ে কোনো ঝামেলা থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, বা এম্পিয়ার নিয়ে কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। আর যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।